ঘটনার বিবরণে জানা গেছে, গত ছ বছর পূর্বে মধ্য বক্সনগর পশ্চিমপাড়া এলাকার শফিক মিয়ার কন্যা শান্তা বেগমের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ হয় অরবিন্দনগর তালতলা এলাকার সর্বদালী ছেলে খোকন খানের। বিয়ের পর থেকে গৃহবধূর উপর প্রায় সময় নির্যাতন চালাত শ্বশুর শাশুড়ি এবং ননদ বলে অভিযোগ। কর্মসূত্রে শান্তা বেগমের স্বামী সৌদি আরবে থাকতেন, বর্তমানে তিনি বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু স্বামীর সামনে তার স্ত্রীকে তার বাড়ির সদস্যরা মারধর করে বলে অভিযোগ খোদ স্বামী খোকন খানের। এদিকে গত কয়েকদিন পূর্বেও ওই গৃহবধূর উপর আক্রমণ চালিয়েছিল শ্বশুর শাশুড়ি এবং ননদ বলে অভিযোগ। স্বামী বাড়িতে থাকা অবস্থায় এদিনও সামান্য বিষয়কে নিয়ে রবিবার দুপুরবেলা গৃহবধূকে শ্বশুর সর্বতালী, শাশুড়ি সখিনা বেগম এবং ননদ জোস্না বেগম ইটের চুকরো দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল খুশি লাথি মেরে অকান করে ফেলে দেয় বলে অভিযোগ। এ খবর চায় বধূর বাপের বাড়িতে। খবর পেয়ে শান্তা বেগমের বাবা বক্সনগর থেকে ছুটে এসে তার মেয়েকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, কিন্তু শান্তা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ঘটনার প্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মধুপুর থানায় বলে জানিয়েছেন শান্তা বেগমের স্বামী খোকন খান। আমি এই ব্যাপারে কি বলবো, আমাদের উপরে খুব অত্যাচার করছে, ওরা অনেক অত্যাচার করে। আমি যখন বাড়িতে থাকি না তখন আমার ওয়াইফকে মারে ধরে, এরকম ঝগড়া বাড়িতে আসার পরে আমি কিছু বললে আমাকেও ধরে, এরকম করছে। আর কে কে মারধর করে? আমার বোন, বিশেষ করে আমার বোন জোস্না আক্তার করে, আর তারপরে আমার মা খুব অতিরিক্ত করে, আমার বাবাও। মারার কারণটা কি? শুধু এই সেই তাদের ইচ্ছা, তারা জানে, তারা চেষ্টা করতেছে যে আমি বাড়ি থেকে বাইরে যাই, অন্য কোনো জায়গায় যাই। টাকা পয়সা কেমন দিচ্ছেন না, এই জন্য নাকি মারধর করে, বারবার টাকা দিতে হবে নাকি বোন? টাকা অনেক আগে আমি দিয়েছি, অনেক টাকা, আমার 10-12 লাখ টাকার হিসাব আমি পাইনি। আমি বাইরে থাকতাম, আমি টাকা দিতাম, টাকা দিলাম, এই টাকার হিসাব চাওয়ার পর থেকে আমার আলাদা করে দিলে, এখন আলাদা খাই, আলাদা চলি, আলাদা কাজ করি। আজকে কোন জায়গায় মারছে আপনার স্ত্রীকে? আজকে আমার বাড়িতেই মারছে। কোন কোন জায়গায় আঘাত করছে? গলায় মারছে, তলপেটে মারছে, গালে মারছে, মাথা আঘাত করছে। এখন কি হসপিটাল নিয়ে এসছেন? জি, এখন মধুপুর হসপিটালে নিয়ে আসলাম। কার বিরুদ্ধে মামলা করবেন? এখন আমার বাবা, বোন, মা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।